আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকে নিউজ। এবার ঢাকাতেই কোরবানি পালন করলেন নায়িকা অপু বিশ্বাস ও ছেলে জয়। অপু বলেন, প্রত্যেক মুসলমানের কর্তব্য সামর্থ্য থাকলে কোরবানি দেওয়া। পবিত্র এই কোরবানির আত্মত্যাগ আর নিজেকে শুদ্ধ করে নেওয়ার অনুপ্রেরণা যোগায়। পশু কোরবানির সঙ্গে সঙ্গে প্রত্যেকে নিজেদের মনের ভিতরের পশুত্বকে, স্বার্থবাদী মনটাকে কোরবানি দেওয়ার চেষ্টা করেন। সবার কোরবানি যেন কবুল হয়, আমিও সবার কাছে দোয়া চাই। আমার ছেলে জয়ের জন্য দোয়া চাই। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা কার্ড পেয়েছেন অপু বিশ্বাস। এছাড়াও এসিআই ও ইয়ামাহার পক্ষ থেকে ঈদের জন্য সেমাই, পোলার চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস উপহার পেয়েছেন অপু বিশ্বাস। অপু জানালেন, পুত্র জয়কে ঘিরে এখন তার জীবনে সেরা আনন্দগুলো আসে। তার সুখের জন্য, হাসির জন্য তিনি আজীবন সংগ্রাম করবেন। জয়কে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তিনি। আজ কোরবানি ঈদ উপলক্ষে অপু তার মা ও ছেলের সাথে দুটি ছবি পোস্ট করে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আব্রাহামের আরও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অপু। সেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকে আব্রাহাম বেবি বাইকে বসে নানা ধরনের পোজ দিয়ে ছবি তুলেছেন। চোখে ছিল সানগ্লাস। এর আগে বাবা শাকিব খান বলেছেন, পুত্র জয়কে নিয়ে কোরবানি ঈদের আনন্দ উপভোগ করতে চান তিনি। তিনি বলেছিলেন, তার আশা ঈদের সময় জয় তার কাছেই থাকবে। আজ ঈদ উপলক্ষে শাকিব খান বললেন, আসসালামু আলাইকুম, আজ আমাদের সবার জন্য সবচেয়ে আনন্দের দিন, উৎসবের দিন। আজ পবিত্র ঈদুল আজহা, কিন্তু মহামারী করোনা ভাইরাস, সেই সাথে দেশ জুড়ে বন্যা, তাই মানুষ কষ্টে দিন যাপন করছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন খুব তাড়াতাড়ি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন এবং সুন্দর সুখী জীবন দান করেন। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক ধরিত্রী। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।